যেখানে কোভিড বিধি নিয়েও যদি লাস্ট যে তিন দফা সেটা এক দফায় করা যায় এরকম প্রস্তাব নিয়ে কথাবার্তা হচ্ছে, তো এ ব্যাপারে আপনাদের প্রস্তাব কি হবে কমিশনের? আমরা নির্বাচন কমিশনের বক্তব্য কি শুনবো? শুনে আমাদের প্রতিনিধিরা আছেন, আলোচনা করবেন। আগের থেকে হ্যাঁ না করে ঠিক নয়, আগের থেকে বুঝে যেতে হবে, মন খোলা রাখতে হবে। সবাইকে বলছে সহমতের ভিত্তিতে যা হবে তাই হবে। আপনাদের প্রথম মানে এমনি দলীয় ইয়েটা কি, নীতিটা কি এক্ষেত্রে যে কোভিড বিধি কে মেনে? আমরা অনেকবার বলেছি, আমাদের প্রেস কনফারেন্স করে আলিমুদ্দিন থেকে আমাদের মোহাম্মদ সেলিম বলেছেন, আমি যত জনসভায় যাই সব জায়গায় বলি যে দূরত্ব বজায় রেখে মাস্ক পরে হাত ধোয়া, তারপরে কোনো সিমটম হলে টেস্ট করা ইত্যাদি, আর টিকা যারা নেননি তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা সরকারের থেকে, এই সবগুলোই হচ্ছে এখন খুব জরুরি। এবং সেই জন্যে মিটিং মিছিল এসব জায়গায় দূরত্ব বজায় রেখে যতটা করতে হবে, বড় কর্মসূচি করবার দরকার নেই, বিশাল জমায়ের ঠাসাঠাসি এসব যেন না হয়, এটাই তো আমরা বলে আসছি। আর আমরাই এসব কথা প্রথম বলেছি। হ্যাঁ সে তো জানি, এই সরকার ফেল করেছে, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দুজনেই কোভিড এই অতিমারী মহামারী এর নিয়ন্ত্রণে বিরাট ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন সারা পৃথিবীতে আমাদের দেশের সংক্রমণের হার এবং একদিনের সংক্রমণের রেকর্ড সর্বোচ্চ সারা পৃথিবীতে সব দেশের মধ্যে। লজ্জা করে না, এরা ড্রাম বাজিয়েছিলেন আর কি সব কাঁসর বাজিয়েছিলেন, আর 21 দিনের মধ্যে করবেন না। আর ভারতে যতগুলো রাজ্য আছে তার মধ্যে খারাপ যে নিচের 5টা রাজ্য, তার মধ্যে পশ্চিমবাংলা একটা টেস্টিংয়ের দিক থেকে। পরীক্ষা যদি না হয় আপনি বুঝবেন কী করে কত ছড়াচ্ছে? এবং তার সঙ্গে টিকা দেওয়ার ব্যবস্থা একেবারেই অপর্যাপ্ত, মানে এই এখন যাতে ভ্যাকসিন যেটা আছে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে সেটা ট্রায়ালের ফেজে আছে, কিন্তু যেটা দরকার ছিল কোভিশিল্ড দেওয়া, এখন সরকারের স্টকেও নাকি কোভিশিল্ড নেই। কীরকম সরকার আমি জানি না, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এইটা গুরুত্ব দিয়ে এখন ছেলে মেয়েদের দেওয়া দরকার। ওরা যে বয়সের সীমা করে রেখেছেন এটা ঠিক নয়, বাচ্চা ছেলে পুলেদের মধ্যে এটা এখন ছড়াচ্ছে এবং সেই স্কুল ফুল না হলেও ছড়াচ্ছে, এবং তাদের থেকে অন্যদের ছড়াবার যে আশঙ্কা তা সংক্রমণের আশঙ্কা বেশি, এটা হচ্ছে সমস্যার সবাইকে দিতে হবে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।